হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে জিওগ্রাফির তোমাদের টু সেভেন্টি টু পেজে যে সে জিওগ্রাফি সেটটি রয়েছে সেই সেটের আজকে আমরা সমস্ত মার্কসের যে কোয়েশ্চেনগুলি থাকবে সেগুলি আজকে আমরা ডিসকাস করে নেবো ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন দেখো উচ্চ ভূভাগে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল পলল পাখা অপশান গ ওয়ান পয়েন্ট টু কোনটি জৈববর্জ্য আনসার হবে ধানের খড় ওয়ান পয়েন্ট থ্রি ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রভাবের দিক পরিবর্তন করে তা হলো মৌসুমি স্রোত ওয়ান পয়েন্ট ফোর যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় সেটি হচ্ছে অ্যানিমোমিটার ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা থার্মোমিটার হচ্ছে তাপমাত্রা ওয়ান পয়েন্ট ফাইভ মরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে বলা হয় প্লায়া অপশান ক ওয়ান পয়েন্ট সিক্স আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত হলো আনসার দেখো অপশানগুলো দেখে নাও সোমালি স্রোত হামবোল্ট স্রোত বেঙ্গে বেঙ্গুয়েলা স্রোত কুরসীয় স্রোত আনসার হবে বেঙ্গুয়েলা স্রোত ওয়ান পয়েন্ট সেভেন ভারত ও চীনের মধ্যবর্তী আন্তর্জাতিক রেখাকে বলে ম্যাকমোহন 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 লাইন অপশন ক ওয়ান পয়েন্ট এইট ভারতের জীবনরেখা বলা হয় সড়কপথ পাতাল রেল রেলপথ জলপথকে আনসার হবে রেলপথকে ওয়ান ভারতের বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন ওয়ান পয়েন্ট ওয়ান প্রতিযোগ অবস্থান যে তিথিতে হয় আনসার হবে পূর্ণিমা তিথিতে ওয়ান পয়েন্ট ওয়ান ভারতের সিটি অফ স্পাইসেস বা মশলার শহর বলা হয় আনসার হবে কোঝি কোরকে অপশন ঘ ওয়ান ভারতের একমাত্র কর্মুক্ত বন্দর হল কান্দালা অপশন ক ওয়ান ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু হল কন্যা কুমারিকা অন্তরীপ অপশান ক তারপর দেখো ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ভূ সূচক মানচিত্রে ইঞ্চি ইঞ্চিসিটের বিস্তার আনসার হবে টু পয়েন্ট ওয়ানে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে অলেখ ফার্স্ট রয়েছে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে হিমবাহুর ক্ষয়কার্যের একটি পদ্ধতি হলো অপসারণ এটি মিথ্যা ও উপসাগরীয় স্রোতের মিলনস্থলে গ্র্যান্ড ব্যাংক হয়েছে এটি সত্য টু পয়েন্ট বেতার থেকে সত্য টু পয়েন্ট ওয়ান ফোর ছদ্ম রঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে সবুজ রঙের দ্বারা দেখানো হয় এটি মিথ্যা টু পয়েন্ট ওয়ান পলিমিত্তিকা ভারতের সবচেয়ে বেশি স্থান জুড়ে অবস্থান করছে এটা সত্য টু পয়েন্ট ওয়ান সিক্স দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম আনায় মুদি এটিও সত্য টু পয়েন্ট ওয়ান সেভেন লোভ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় এটাও সত্য বা শুদ্ধ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ানে নদী খাতে সৃষ্ট গর্তকে আনসার হবে মন্থকূপ বলে টু পয়েন্ট টু পয়েন্ট টু ওজন স্তর দেখা যায় বায়ুমন্ডলের স্ট্যাটোসফিয়ার স্তরে তোমরা লিখে নাও স্ট্র্যাটোস সিয়ার সরি টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি নদী বান জন্য বিখ্যাত হুগলি নদী বান জন্য বিখ্যাত টু পয়েন্ট টু পয়েন্ট ফোর প্রধান উৎস তাপবিদ্যুৎ এটা খুব ভালোভাবে তোমরা রেডি রাখবে মানে মনে রাখবে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ভারতের ব্যারেন হল ড্যাশ আগ্নেয়গিরি আনসার হবে জীবন্ত আগ্নেয়গিরি 2.2.6 ভারত পাকিস্তানের সীমারেখার নাম আনসার হবে র্যাড ক্লিপ লিখে নাও টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন ড্যাশ শহরকে ভারতের সবুজ নগর বলা হয় চেন্নাই শহরকে ভারতের সবুজ নগর বলা হয় তারপর দেখো টু পয়েন্ট থ্রি পয়েন্ট পর্বত গাত্র হিমবায়ের মধ্যে যে সংকীর্ণ ফাঁকের সৃষ্টি হয় তাকে কি বলে তাকে বার্গ শুন বলে টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু সমুদ্র পৃষ্ঠে গড় বায়ুর চাপ কত আনসার হবে এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি কোন বায়ুপ্রবাহে ইন্ডেক্স সাইকেল দেখা যায় আনসার হবে জেড বায়ু প্রবাহে টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত দেরাদুনে টু কোন মাসে ভারতের মৌসুমি বায়ু প্রবেশ করে জুন মাসে টু পয়েন্ট থ্রি ভারতে সবুজ বিপ্লবের ফলে কোন শস্য উৎপাদন সর্বাধিক বৃদ্ধি হয় আনসার হবে গম টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন কুমায়ুন হিমালয়ের হার হ্রদগুলিকে কি বলে তাল বলে আর চেরি ব্লজম মানে লাস্ট টু পয়েন্ট থ্রি চেরি ব্লজম কোন রাজ্যে দেখা যায় আনসার হবে কর্ণাটক রাজ্যে এবার দেখো একটি ম্যাচ দিয়েছে মাজুলি বৃহত্তম নদীদ্বীপ সড়ক পথ এটি হবে সোনালী চতুর্ভুজ ইউট্রিফিকেশান জলজ প্রাণীর মৃত্যু মরুদ্যান মরু বসতি যুক্ত অঞ্চল তাহলে আজকে দেখো টু সেভেন্টি টু পেজে যে শর্ট কোয়েশ্চেনগুলি ছিল জিওগ্রাফির সেগুলি আজকে আমরা ডিসকাস করে নিলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না আর ভিডিওটি কি করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখো নি তারা অবশ্যই প্লে গিয়ে ক্লাসগুলি দেখে নাও অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো আর আজকে ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনে সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ